অবশেষে প্রকাশ করা হলো আইসিসির ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সময়সূচি। এই সূচি অনুযায়ী বাংলাদেশ দুইটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে, যেখানে প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। ম্যাচটি 29 সেপ্টেম্বর গুয়াহাটি বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। অন্যদিকে বাংলাদেশের আরেকটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে 2 অক্টোবর গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে, আর সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হবে পরম শক্তিশালী ইংল্যান্ড। তাই তো নিউজিল্যান্ড সিরিজের পর বিশ্বকাপের আগে শেষবারের মতো আরও একবার টাইগাররা নিজেদেরকে জানিয়ে নিতে পারবে। অন্য সকলবারের চাইতে এবার টাইগাররা অনেকটা বেশি আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপের মাঠে নামতে চলেছে, যেখানে এবার টাইগারদের রয়েছে নির্ভরযোগ্য পেস বোলার ও বর্ষাজনিত ব্যাটাররা। তাই তো এবার ক্রিকেটের সহ বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের একটাই আশা, এবারে ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ জিতবে। প্রিয় দর্শক, বিশ্বকাপের আগে বাংলাদেশ এই প্রস্তুতি ম্যাচগুলোতে কেমন পারফরমেন্স করতে পারবে বলে আপনাদের মনে হয় তা কমেন্টে জানিয়ে দিন।